আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব শর্টকাটের মধ্যে অডিওতে কিভাবে আপনি ফেড ইন এবং ফেড আউট ব্যবহার করবেন আপনি চাইলে ভিডিওর মতো শর্টকাটে অডিওতেও ফেড ইন এবং ফেড ইন ফেড আউট ব্যবহার করতে পারেন সেটার জন্য আমাকে যেটা করতে হবে একটা অডিও ইনপুট করতে হবে আমার এই অডিওটিকে আমি ড্র্যাগ করে ধরে আমার শর্টকাটে নিয়ে যাব শর্টকাটে নিয়ে যাওয়ার পর এখান থেকে ড্র্যাগ করে আমার টাইমলাইনে নিয়ে আসার পর আমি প্লে করে দেখব অডিওটা আমি চাচ্ছি আমার অডিওর মধ্যে ফার্স্ট এবং লাস্টে কি করব একটা ফেড ইন এবং ফেড আউট এড করব ফেড ইন এড করার জন্য আমাকে ফিল্টারসে ক্লিক করতে হবে ফিল্টারসে ক্লিক করার পর প্লাস সাইনে ক্লিক করতে হবে প্লাস সাইনে ক্লিক করে অডিওতে ক্লিক করতে হবে অডিওতে হচ্ছে যে আমাকে আমাকে ফেড ইন লিখতে হবে ফেড ইন অডিও আমি ক্লিক করবো অডিওতে ক্লিক করার পর আমার এখানে একটা দেখতেছেন একটা ডট বাটন চলে আসছে এটাকে আমি বড় ছোটো করে আমার অডিওর মধ্যে ফেড ইন অ্যাড করতে পারবো এবং আমি একটু ট্রাই করে দেখি কীরকম হয়েছে দেন আমি এটা স্টার্ট করলাম আমার অডিওটা ফেড ইন দেখা যাচ্ছে দেন আমি চাইলে অডিওর লাস্টের দিকেও আমি কী করতে পারি ফেড আউট করতে পারি যেটা আমি জুম আউট করে নিলাম কাজের সহজ সুবিধার্থে আমি এখানে চাইলে ফেড আউট এড করবো ফেড আউট এড করার জন্য আমাকে ফিল্টারসে ক্লিক করতে হবে ফিল্টার ক্লিক করো প্লাস সাইন ক্লিক করতে হবে এখানে লিখতে হবে ফেড আউট ফেড আউট অডিও ফেড আউট অডিও ক্লিক করার পর এখানে আমার এখানে একটা ডট এই পাশে প্রথম দিকের মধ্যে এখানে একটা ডট বাটন চলে আসছে দেন আমি এটা ক্লিক করবো বড় ছোটো করে আমার ফেড আউটটা করে নেবো দেন আমি একটু ওপেন করে দেখি তাহলে আপনি সবখানে ভিডিও সবসময় অডিওতে খারাপ লাগবে না ভালোই লাগবে আশা করি আপনাদের আপনি চাইলে এখন শর্টকাটে অডিওতে ফেড ইন এবং ফেড আউট ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য